জান্নাতের সুসংবাদ দিয়ে মানুষকে ইসলামের দিকে ডাকবে, আর একটা দিকে জাহান্নামের ভীতি প্রদর্শন করিয়ে ইসলামের দিকে ডাকবে। তাহলে এক দিকে রয়েছে সুসংবাদ, আর একটা দিকে রয়েছে ভীতি প্রদর্শন। কথা বুঝতে পারছেন তো? এই পৃথিবীতে আমরা যত মত পথ দেখতে পাই, আমরা আমাদের বাস্তব জীবনে তাদেরকে দেখতে পাই ইত্যাদি ইত্যাদি, সবগুলো আপন জায়গায় রাখলাম। ইসলামের ইতিহাসে এর বাইরে আরো কয়েকটা দলের কথা বলা হয়েছে, যেমন শিয়া একটা দল, মুরজিয়া একটা দল, মুতাজিলা একটা দল, খওয়ারিজ একটা দল, জাবারিয়া একটা দল, রাফেজি একটা দল, কাদেরিয়া একটা দল, কারামিয়া একটা দল। এগুলো শুনেছেন? এই তবলিগ জামাত, আহলে হাদিস, বেরেলি, জামাত ইসলাম, লামা যাহাবি, এসবগুলো আপনাদের শোনা আছে। কিন্তু ইতিপূর্বে যে কথাগুলো ইতিহাসের পৃষ্ঠা থেকে আপনাদের কাছে বলেছি, এগুলো মনে হয় খুব একটা শোনা পড়ে না। যারা মুতাজিলা সম্প্রদায়ের মানুষ, তারা কবরের শাস্তিকে নিশ্চিন্ত মনে বিশ্বাস করে না। তারা বলে কি, আমরা মরে যাব, পচে যাব, আমাদের রক্ত মাটি খেয়ে ফেলবে, আমাদের হাড় আমাদের গোশত মাটি খেয়ে ফেলবে, নতুন করে আবার জাগ্রত করা হবে, এটা জ্ঞান বহির্ভূত কথা, এটা আমাদের মস্তিষ্কে কোনোদিনের জন্য আমরা নিতে পারি না। ওরা বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জবাব দিয়েছেন, যেটা আমরা মানুষকে দাফন করার পরে হাতে মাটি নিয়ে বলি। বুঝতে পেরেছেন সবাই? মিনহা খলাকনাকুম ওয়া ফীহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমরা বলি না মহান আল্লাহ রাব্বুল আলামিন মুতাজিলা সম্প্রদায়ের মানুষদেরকে অনেক জবাবের কথা আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে সাজিয়ে গুছিয়ে বলে দিয়েছেন। অসংখ্য কথার ভিতর থেকে দৈনন্দিন জীবনে মানুষের সঙ্গে যেটা একেবারে মিশে আছে সেটা বললেই আপনারা বোধগম্য হতে পারবেন, আপনারা জানতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মিনহা খলাকনাকুম ওয়া ফীহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ পাক বলেছেন, আমি তোমাদেরকে মাটি হতে সৃষ্টি করেছি, আবার এই মাটিতেই তোমাদের রাখা হবে, রাখা হলো, এবং এই মাটি থেকেই আবার তোমাদের পুনর্জীবন দান করা হবে। মহান আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে সাজিয়ে গুছিয়ে এই কথা বলে দেওয়ার পরেও মুতাজিলা সম্প্রদায়ের মানুষেরা মেনে নিতে পারেনি, জান্নাতের রাস্তা ভুলে গিয়ে তারা পথভ্রষ্ট হয়েছে। আর যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ, মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য রসুলের দেখানো পথ গ্রহণ করার কারণে জান্নাতের রাস্তা আল্লাহ খুলে রেখেছে। আরেকটু জোরে বলেন, একটু প্রয়োজনীয় কথা তো আমাকে বলতেই হয়। আজকে চিন্তা করে দেখুন, বসিরহাটের আকরামে বান্দা রব্বুল আলামিন রাহমাতুল্লাহি আলাইহি, তিনি মাযহাব মানতেন না মানতেন না? স্থান কাল পাত্র অনুযায়ী আমি একটু আলোচনা করি, ঠিক আছে? একটু তন্ময় চিত্তে শুনতে হবে, এতটুকু অন্যমনস্ক হলে কিন্তু আলোচনা বোঝা যাবে না। কারণ একেবারে সাদামাটা কথা মানুষ শুনে শুনে সব আলেম হয়ে গেছে। বসিরহাটের আল্লামায়ে বান্দা রব্বুল আলামিন রাহমাতুল্লাহি আলাইহি তিনি মাযহাব মানতেন, হানাফি মাযহাবের মানুষ ছিলেন। তার পীর
মুসাদ্দিদে জামান দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহি আলাইহি তিনি মাযহাব মানতেন, তিনি ছিলেন হানাফি মাযহাবের মানুষ। এই ভারতবর্ষের একজন অন্যতম প্রখ্যাত আলেম দ্বীন শাহ আলিউল্লাহ মুহাদ্দিস দেহলভি রাহমাতুল্লাহি আলাইহি তিনিও ছিলেন হানাফি মাযহাবের মানুষ। একটু জোরে বলবেন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন। আমার একটা লক্ষ্য আছে, সেই লক্ষ্যে আমি একটু পৌঁছাতে চেষ্টা করব। আর যেহেতু আপনারা জ্ঞানবান আলেমদের শুনেন, সেহেতু জ্ঞানের জন্যে জ্ঞানের কথা ইঙ্গিতটাই যথেষ্ট। আলহামদুলিল্লাহ বলে বসিরাতের আল্লামা ইবনা রুহুল আমিন রাহমাতুল্লাহি আলাইহি তিনি হানাফি মাযহাবের মানুষ ছিলেন। মুসাদ্দিদ জামান দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহি আলাইহি তিনি হানাফি মাযহাবের মানুষ ছিলেন। পানি গোগরা জমিনে যিনি ঘুমিয়ে আছেন হাবিব সাহেব হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহি আলাইহি তিনি হানাফি মাযহাবের মানুষ ছিলেন। বুজুর্গ রহমত দরগাহ পুরি রাহমাতুল্লাহি আলাইহি তিনি হানাফি মাযহাবের মানুষ ছিলেন। আমরা যদি ফুরফুরা শরীফের দিকে চলে যাই, ছোট হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহি আলাইহি তিনি হানাফি মাযহাবের মানুষ ছিলেন। নব হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহি আলাইহি তিনি হানাফি মাযহাবের মানুষ ছিলেন। সেজলা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহি আলাইহি তিনি হানাফি মাযহাবের মানুষ ছিলেন। মেজলা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহি আলাইহি তিনি হানাফি মাযহাবের মানুষ ছিলেন। বড় হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহি আলাইহি সহ মুসাদ্দিদে জামান দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহি আলাইহি তিনি হানাফি মাযহাবের মানুষ ছিলেন। এবং শাহাওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভি রাহমাতুল্লাহি আলাইহি তিনিও হানাফি মাযহাবের মানুষ ছিলেন। এই পৃথিবীর মুখে আল্লাহর যত বড় বড় জবরদস্ত ওলি বান্দারা কেউ কিন্তু মাযহাব বিদ্বেষী ছিলেন না, সবাই কোন না কোন মাযহাবই অবলম্বী ছিলেন। আমরাও আল্লাহর শুকরিয়া হানাফি মাযহাবের মানুষ, ঠিক না? কথায় কথা বেড়ে যাবে, তন্ময় শুনছেন, এই জন্য একটা দুটো ইতিহাসের কথা আমাকে বলতে হয়। ভারতবর্ষের জমিনে সর্বপ্রথমে সিয়াসত হাদিসের প্রচলন মাদ্রাসায় প্রথম পাঠন কে করেছিলেন আমরা কি একবার খুঁজে দেখেছি? আমরা একটুখানি তদন্ত করে যদি দেখি, আলহামদুলিল্লাহ আপনার শুকরিয়া ক্লিয়ার হয়ে যাবে। ভারতবর্ষের জমিনে সিয়াসত হাদিস মাদ্রাসায় পঠন পাঠন এবং এর প্রচলন সর্বপ্রথম যিনি করেছিলেন তিনি অন্য কেউ না, তিনি হলেন শাহাবুল্লাহ মুহাদ্দিস দেহলভি রাহমাতুল্লাহি আলাইহি, যিনি হানাফি মাযহাবের মানুষ ছিলেন। একবার জোরে বলে, আর একটু জোরে বলে, যিনি ভারতের জমিনে সিয়াসত হাদিসের প্রচলন করেছেন, যিনি ভারতবর্ষের জমিনে সর্বপ্রথম ফারসি ভাষায় কোরআন কারীমের তাফসীর লিখেছেন, তার তাফসীরের অনুবাদ করেছেন কলিজার পুত্র সন্তান শাহ আব্দুল কাদের মুহাদ্দিস দেহলভি রাহমাতুল্লাহি আলাইহি, তার উর্দু তর্জমার উপরে ভিত্তি করে গায়ে মুসলিম ভাই কৃষ্ণচন্দ্র সেন কোরআন কারীমের বাংলা তর্জমা করলেন। তাহলে ভারতের জমিনে সর্বপ্রথম যার তর্জমার উপরে ভিত্তি করে গোটা ভারত জুড়ে হাদিস আর তাফসীর পড়ানো হয়, এক শ্রেণীর মানুষ আমরা বলি মাযহাব মানতে হবে কেন? এই কথাটা দিয়ে বা যারা বর্তমানে তারা তো হানাফি মাযহাব অবলম্বী মানুষ তার প্রচলিত হাদিস চাই পড়াশুনো করা, বলুন কথা বুঝতে পারছেন তো? একেবারে সাদা মাটা নয়, একটু বুঝতে হবে। 1803 খ্রিস্টাব্দে শাহাওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভি রাহমাতুল্লাহি আলাইহির কলিজার পুত্র সন্তান শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভি রাহমাতুল্লাহি আলাইহি সর্বপ্রথম ভারতবর্ষের জমিনে ইংরেজরা শাসনের নামে
শোষণের বিরুদ্ধে সর্বপ্রথম শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভি রাহমাতুল্লাহি আলাইহি দিল্লির শাহি মসজিদে দাঁড়িয়ে ইংরেজদের বিরুদ্ধে জিহাদের ফতোয়া জারি করেছিলেন। সুবহানাল্লাহ বললেন, আর একটু জোরে বলে, কথা বুঝতে অসুবিধা হলে বলবে, রুট চেঞ্জ করব ইনশাআল্লাহ। শাহাবুল্লাহ মুহাদ্দিস দেহলভি রাহমাতুল্লাহি আলাইহি চাচাতে ছেলে শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভি রাহমাতুল্লাহি আলাইহি, শাহ রাদিয়াল্লাহু মুহাদ্দিস দেহলভি রাহমাতুল্লাহি আলাইহি, শাহ আব্দুল কাদের মুহাদ্দিস দেহলভি রাহমাতুল্লাহি আলাইহি, শাহ আব্দুল গনি মুহাদ্দিস দেহলভি রাহমাতুল্লাহি আলাইহি প্রত্যেকটা ছেলে কোরআনে কারীমের মুফাসসির, হাদিস শরীফের মুহাদ্দিস এবং ফিকহ শরীফের মুফতি, তারারা সমাজকে সচেতন করার জন্য হাতে পায়ে যেভাবে করে দ্বীন ইসলামের খেদমত করলে হয়, পায়ে হেঁটে হাতে কলম চালিয়ে মাথা রাখা পায়ে ফেলে দ্বীন ইসলামকে গোটা ভারতের কোনায় কোনায় পৌঁছে দেওয়ার জন্য সক্রিয় ভূমিকা পালন করেছিলেন। আল্লাহ তাদের খেদমত বুঝি কবুল করে সারা ভারতের জমিনের সর্বত্র দ্বীনি শরীয়তকে আল্লাহ পৌঁছে দিয়েছেন। একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন, মজার কথা শুনে বড় বিষয় হুজুর বড় বিষয় মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি ছিলেন হাম্বলি মাযহাবের মানুষ, তিনি কি লামাযহাবি ছিলেন? আল্লাহর ওলি, তিনিও মাযহাব অনুসরণ করেছেন। কথাটা কেন আছে, বিরাট বিভ্রান্ত সমাজে সৃষ্টি হচ্ছে এই সমস্ত দিক নিয়ে। কোন একটা দিন শাহ আলিউল্লাহ মুহাদ্দিস দেহলভি রাহমাতুল্লাহি আলাইহি চিন্তা করছেন, আল্লাহ আমাকে যা জ্ঞান দান করেছেন, হাদিস শরীফের মুহাদ্দিস, কোরআন শরীফের মুফাসসির, ফিকহ শাস্ত্রের মুফতি, আমি এখন কোন মাযহাব না মেনে সব মাযহাবগুলোকে সামনে রেখে আমার জীবনকে অতিবাহিত করি। কথা বুঝতে পেরেছেন? কোন একটা মাযহাব না মেনে সব মাযহাবগুলোকে সামনে রেখে আমি আমার জীবনকে অগ্রসর করি। এই চিন্তা যখন করেছেন একটাবারে এই জন্য কোন একটা মাযহাব না মেনে, হয়তো বা হানাফি মাযহাব মানলাম, হয়তো বা হাম্বলি মাযহাব মানলাম, হয়তো বা মালিকি মাযহাব মানলাম, হয়তো বা শাফি মাযহাব মানলাম, এই রকম কোন একটা কে না মেনে উনি মনে করেছেন আমি এখন যতটা জ্ঞানের অধিকারী হয়েছি একটা না মেনে সবটাকে সামনে রেখে আমার জীবন অতিবাহিত করি। এই কথা চিন্তা করতে করতে যখন তিনি নিদ্রায় গেছেন ঘুমিয়ে পড়েছেন রাতের বেলা, হঠাৎ করে স্বপ্ন দেখলেন স্বয়ং বিশ্বনবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন স্বপ্নে বলে দিচ্ছেন শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস, খবরদার খবরদার সবগুলোকে জড়িয়ে ফেলো না, যে কোনো একটা মাযহাবি তুমি অবলম্বী হও। আরেকটু জোরে বলবেন না, কথা বুঝতে পারছেন? আমি তার প্রমাণ পাচ্ছি, আল্লাহর শুকরিয়া। ইমামে আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ, আমরা সেই মাযহাবের মানুষ, ভাগ্য আমাদের কত ভালো, বিস্তারিত কথাই যাচ্ছি না। উনি মসজিদুল হারাম খানায় কাবা শরীফ থেকে একটুখানি দূরে মাকাম ইব্রাহিম বলে একটা জায়গা আছে, হাজি সাহেবরা দেখেছেন ওই জায়গায় বসে বসে কাঁদছেন, আমদাসুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, আমদাসুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, আমদাসুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, উনি কাঁদছেন। আমি কোরআন শরীফের আয়াত বলেছি, আপনারা ভাববেন এই কথাটা তুমি কি বললে, কথাটার অনুবাদ হলো, হে অপরাধীর দল আজ তোমরা আলাদা হয়ে যাও। কথাটার অনুবাদ, হে অপরাধীর দল আজ তোমরা আলাদা হয়ে যাও। নো মান মিন সালিহ
ইমামে আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ সম্পর্কে আমি যতদূর পর্যন্ত জেনেছি, আহারে আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন জ্ঞান দান করেছিলেন, এই জ্ঞানের পিছনেও একটা কারণ রয়েছে। আজকেও পড়েছি, অতীতেও পড়েছিলাম আমি। আজ থেকে কয়েকটা দিন আগে পাশে একটা গ্রামে এসে একটুখানি কথা বলেছিলাম, একটু সংযোজন করি তাহলে আর মনে হয় বুঝে আসবে ভালো। ইমামে আযম উনি একজন স্বপ্নে দেখেছেন, আমি বিশ্ব নবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের মধ্যে প্রবেশ করেছি, আল্লাহর নবীর রওজার ভিতরে প্রবেশ করেছি, এমন সময় আল্লাহর নবীর দেহ থেকে গোশত আর হাড় আলাদা করে ফেলছি। এই স্বপ্ন দেখে সকালবেলা মনটা বড় খারাপ আমারে, আল্লাহর নবীর দেহ নিয়ে আমি কেমন না জানি স্বপ্ন দেখলাম। তদানীন্তন বিখ্যাত স্বপ্নের তাবির করনেওয়ালা ইবনে সিরিন রাহিমাহুল্লাহ তার কাছে নুমান বিন সাবিত রাহমাতুল্লাহি আলাইহি চলে গেলেন, আর বললেন, হুজুর একই স্বপ্ন আমি দেখলাম, আমি গভীর রাতে স্বপ্নে দেখলাম আল্লাহর নবীর দেহ থেকে কষ্ট আর হাড় আলাদা করে ফেলছি, হুজুর আমার এই স্বপ্নের তাবির কি হবে, আমার মন বড় খারাপ, কেন আপনি এরকম স্বপ্ন দেখলাম, আমি কেন রাসূলুল্লাহর দেহ থেকে কষ্ট আর হাড় আলাদা করার স্বপ্ন দেখলাম, হুজুর দয়া করে আপনি স্বপ্নের তাবিরটা করে দেন। ইবনে সিরিন রাহিমাহুল্লাহ সঙ্গে সঙ্গে বললেন, নুমান বিন সাবিত তুমি অসন্তুষ্ট হয়ো না, মনোবিক্ষিপ্ত হয়ো না, ভারাক্রান্ত হয়ো না, নিজেকে দুর্বল বলে মনে করো না। আমি ইবনে সিরিন যতদূর পর্যন্ত স্বপ্নের তাবির করতে পারি সেই অনুযায়ী তোমাকে বলে দিলাম, মহান আল্লাহ রাব্বুল আলামিন এমন জ্ঞান তোমাকে দান করবেন যে জ্ঞানের কারণে সত্য মিথ্যা পার্থক্য করার মতো যোগ্যতা আল্লাহ তোমাকে দান করে দেবে। একটু জোরে বলে, গোশত আর হাড় আলাদা করা এই স্বপ্নের তাবির করেছেন, সত্য মিথ্যা আলাদা করতে পারবে এ জ্ঞান আল্লাহ তোমাকে দান করবেন। একটু জোরে বলে সুবহানাল্লাহ। যার জ্ঞানের পরিধি এতখানি সেই নুমান বিন সাবিত ইমামে আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ আর কোনো কথা না বলে মসজিদুল হারাম খানায় কাবা শরীফের কাছে অনেক 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 পরে যে কাঁদছেন আল্লাহ, যেদিন বলা হবে হে অপরাধীদের দল আলাদা হয়ে যাও আলাদা হয়ে যাও, সেই দিনে না জানি আমার উপায় কি হবে, সেই দিনে না জানি আমার উপায় কি হবে। আমার আব্বা জানেরা ভাই জানেরা তরুণ জোয়ান যুবকেরা বাপেরা তাহলে একটুখানি নিজের কাছে বিবেকে দর্শন করে দেখি, নুমান বিন সাবিত ইমামে আবু হানিফা রাহিমাহুল্লাহ আলাইহির মতো মানুষ কাবা শরীফ থেকে একটুখানি দূরে বসে বসে কাঁদছেন, আল্লাহ কিয়ামতের দিন আমার অবস্থা কি হবে। আমাদের কি করা উচিত বোঝা যাচ্ছে, কত বড় দলের আলে পাঁচ লক্ষের বেশি মাসলা বিশ্বজুড়ে যে নুমান সাবিত ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি লিখিত চলছে, সেই রকম একজন মানুষ তিনি বলছেন আমার হাশরের ময়দানে উপায়টা কি হবে। এবার দেখেন, যারা মুখে বলে কোনো মাযহাব মানি না অথচ তারা কাজে মানে, কথা বুঝতে পেরেছেন, যারা মুখে বলে কোনো মাযহাব মানি না তারা কাজে মানে, কিরকম কোন ইমাম বলেছেন মাথার এক চতুর্থাংশ মুসাহ করা এটা একটা ফরজ, কোন ইমাম বলেছেন একটা চুল বরাবর মুসাহ করা এটাই মুসাহ আদায় হয়ে যাবে, কোন ইমাম বলেছেন সম্পূর্ণ মাথা মুসাহ করা এটা হলো একটা ফরজ, এটা না করলে ওযু হবে না, আবার কোন কোন ইমাম বলেছেন যতটা মুসাহ করলে মুসাহ হয় ততটা মুসাহ করতে হবে তা না হলে ফরজ আদায় হবে না। খুব খেয়াল করেন আপনারা, একজন বলেছেন সম্পূর্ণ মাথা, একজন বলেছেন এক চতুর্থাংশ, একজন বলেছেন একটা চুল বরাবর, একজন বলেছেন যতটা মুসাহ করলে হয়। আচ্ছা, যারা লা মাযহাবি যারা কোনো মাযহাব মানে না তাদের যদি বলা হয় ভাই তুমি ওযু করে দেখাও তো মাথা মুসাহটা দেখ, হয় সম্পূর্ণ মাথা মুসাহ করতে হবে যে কোনো একটা ইমামকে মারবা,
তা না হলে এক চতুর্থাংশ মুসাফা করতে হবে, কোন না কোন ইমামকে মানত। একটা চুল বরাবর যদি মুসাফা করে কোন না কোন ইমামকে মানত। সম্পূর্ণ মাথা যদি মুসাফা করে কোন না কোন ইমামকে মানত। এই চারটার বাইরে কি করে মাথা মুসাফা করবে আপনারা? কথা বোঝা যাচ্ছে না? ওরা জবাবে মানে মানে না, অথচ কাজে মানে। আল্লাহ সঠিক বুঝ দান করুন। বলুন আল্লাহ মা আমিন, জোরে বলুন আল্লাহ মা আমিন। ফিরে এসে আপন জায়গায় নহমান বিন সাবে ইমাম হাফ আবু হানিফা রাহিমাহুল্লাহ কতটা জ্ঞানের অধিকারী না জানি, আহারে তার সম্পর্কে একটা কথা আমাদের বলতেই হয়, কারণ আমরা সেই মাযহাবি যার কারণে তার গুণগত মান যদি আমাদের জানা থাকে তাহলে তার প্রতি ভক্তি শ্রদ্ধা ভালোবাসা আরো বেশি বেশি করে বাড়বে। দেখুন আপনারা ভাই জানেরা, জীবনে যেই জায়গায় তাপ করা হয়েছে ওই জায়গায় নোমান বিন সাবে ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি 7000 বার কোরআন খতম করেছেন। জীবনে যে ওজুতে ইশার নামাজ পড়েছেন সেই ওজুতেই ফজরের নামাজ পড়েছেন। একটা দুইটা দিন নয়, কিতাবের ভিতরে এসেছে 40টা বছর, একাধারে 30 বছর রোজা রেখেছেন। আবার দৈনন্দিন জীবনের আরো যদি একটাবার জানতে পারি অবাক হতে হয়, আল্লাহকে বেসরণ হয়ে একটা মুহূর্তের জন্য ও ইমাম সাহেব চলতেন না। এই ভাবে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির কান্দার কারণ কি? উনি একটা কাপড়ের ব্যবসায়ী ছিলেন, কাপড়ের ব্যবসা করতেন। একজন ক্রেতা একটা কাপড় নিয়ে গেল, বাড়িতে খুলে দেখেছে কাপড়টা কাটা বেরিয়েছে। সঙ্গে সঙ্গে ওই ক্রেতা আর দেরি না করে ইমাম সাহেবের কাছে এনে হাজির, হুজুর এই দেখুন আমার কাপড়টা কাটা। সঙ্গে সঙ্গে ইমাম সাহেব আমি দিয়েছি এই কারণে কান্না নয়, উনি ঝরঝর করে কাঁদছেন, নাহারে আমি আমার জীবনে কি জায়গায় পৌঁছাবো আল্লাহ ভালো জানেন, কোন জায়গায় পৌঁছাবো আল্লাহ ভালো জানেন। কর্মী যারা ছিল জিজ্ঞাসা করল, হুজুর আপনি কাঁদেন কেন? ক্রেতা দাঁড়ি তিনিও জিজ্ঞেস করলেন, হুজুর আপনি কাঁদেন কেন? কোন জবাব না দিয়ে কেঁদেই চলেছে, কাঁদতে কাঁদতে অস্থির হয়ে যাচ্ছে। এমন সময় সত্য প্রকাশ না করে আর পারলেন না, সঙ্গে সঙ্গে ওই কর্মী যারা তারা এক বাক্যে বলে দিল, হুজুর আপনি যদি বদলে দেন তাহলে তো ক্রেতা সন্তুষ্ট হয়ে যাবে। ক্রেতা যিনি তিনিও বললেন, হুজুর বদলে দিলেই তো সমস্যা মিটে যাবে। নোমান বিন সাবে ইমামে আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ এক কথাই বললেন, আমি কেন কাঁদছি তোমরা কি তা জানো? এই যে কাপড়টা কাটা বেরিয়েছে এই কাপড় পরিবর্তন করে দিলাম, পরিবর্তন হয়ে যাবে, আর কোনো সমস্যা থাকবে না। কিন্তু দুনিয়ার জীবনে কাপড় কাটা পরিবর্তন করা যাবে? হাশরের ময়দানে আল্লাহ যদি আমাকে জিজ্ঞেস করে, নোমান বিন সাবে তোমার এই এই আমলে খুঁত বেরিয়েছে, দুনিয়ার জীবনে কাপড় কাটা দেখায় বদলে দিলাম, হাশরের ময়দানে আমলে যদি খুঁত আল্লাহ বের করেন সেই দিন আমি কেমন করে পরিবর্তন করব? এই চিন্তায় আমি কাঁদছি। কথা বোঝা যাচ্ছে আব্বা? আমরা কোথায়? আহারে এই জন্য আপনারা যে মহাকিকা আমাদেরকে চেনে আল্লাহর শুকরিয়া। আল্লাহ নবী বলেছেন, আওয়ালিমান তুমি আলেম হও, আও তুআল্লিমান না হয় আলেমের তালমেলে মহাও, আও হিকমান না হয় তাদের ভালোবাসো, আও মুসলিমিয়ান না হয় তাদের কথা শোনো। নবীজি বলেছেন, এই চারটার ভিতরে একটা যদি তোমার ভিতরে থাকে কিয়ামতের দিন আল্লাহ তোমাকে জান্নাত দান করে দেবে। আরেকটু জোরে বলেন, আরেকটু খুশি হয়ে বলেন, সুবহানাল্লাহ। একটা হাদিস বলেছিলাম এবং আমার মনের মধ্যে আশা ছিল সেই দিন যেদিন খাটায় এসেছিলাম যে জ্ঞানবান মানুষদের কাছে এটা একটু দেব। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দৈনন্দিন জীবনে একজন মুমিন আরেকজন মুমিনের উপরে 6টা হক রয়েছে। কটা বলেছি আপা? 6টা। সবাই একটু কথা বলেন, কটা বলেছি? 6টা।
প্রমাণিত হলো খালামার যদি ন্যায্য পাওনাটা না দেন তাহলে খালামার হক মেরেছেন প্রমাণিত হলো, হুকুমার ন্যায্য পাওনা যদি তাকে পাইয়ে না দেওয়া হয় তাহলে হক মেরেছি বলে প্রমাণিত হবে। এটা যেমন একে অপরের প্রতি হক রয়েছে অনুরূপ দৈনন্দিন জীবনে একজন মুমিন আরেকজন মুমিনের উপরে ছটা হক রয়েছে। রাসূলের হাদিস মিশকাতুল মাসাবি কিতাবুল আদবের মধ্যে এই হাদিসটি এসেছে যেটা আপনাদের সামনে আমি পাঠ করেছি। লিল মুমিনি আলাল মুমিন সিত্তু খিসালিন ইয়াউদুহু ইযা মারি, ছটা হকের মধ্যে আমি একটু দ্রুত যাব কারণ 10টা বেজে গেলে আমাকে নামতে হবে। একটু ফাস্ট যদি কথা বলি আপনাদের বুঝতে অসুবিধা হচ্ছে না, দাদা রাগ করছেন আমার উপরে? একটু আওয়াজ দেন তো না রে ভাই, যখন কেউ অসুস্থ হবে তখন তাকে দেখতে যাও। কে বলেছেন? বিশ্ব নবী বলেছেন। এর মধ্যে একদিকে রয়েছে সামাজিকতা, আরেকটা দিকে রয়েছে প্রচুর পরিমাণে মেগি, আরেকটা দিকে রয়েছে হক আদায়। অসুস্থ হলে দেখতে যাও। বিশ্ব নবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোন একজন মুমিন কোন একজন মুমিনের অসুস্থতার খবর শুনে যদি দেখতে যায় আল্লাহর নবী বলেছেন যাওয়ার পথে প্রতিটা কদমে কদমে আমার আল্লাহ পাক একদিকে নেকি দান করে আরেকটা দিকে গুনাহ মাফ করে দেন। তো জোরে হোক, অসুস্থকে দেখতে গেলে একদিকে নেকি আরেকটা দিকে গুনাহ মাফ, এক নম্বর। দুই নম্বর কথা হলো প্রিয় নবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাই আগে বলেন তিনি বলেছেন আল্লাহর নবী বলেছেন কোন মানুষ যখন কোন অসুস্থ ব্যক্তিকে দেখার জন্য সকালবেলা বাড়ি থেকে রওনা হয়ে যায় আল্লাহর নবী বলেছেন সকালবেলা যদি দেখতে যায় সন্ধ্যা পর্যন্ত একটা দুইটা নয় 70,000 ফেরেশতা দেখতে যাওয়া ব্যক্তির জন্য আল্লাহর কাছে দোয়া চায়। আল্লাহর নবী আরো বলেছেন কোন ব্যক্তি যদি সন্ধ্যাবেলা দেখতে যায় সকাল পর্যন্ত একটা দুইটা নয় 70,000 ফেরেশতা ওই দেখতে যাওয়া ব্যক্তির জন্য আল্লাহর কাছে দোয়া চায়। নবীজি আরো বলেছেন যে ব্যক্তি সকালবেলা অথবা সন্ধ্যাবেলা দেখতে গেল অসুস্থ ব্যক্তিকে ওই ব্যক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে ঘর বানিয়ে দেন। শুধু তাই নয়, আল্লাহর নবী আরো বলেছেন অসুস্থ মানুষকে দেখতে গেল তার কপালের উপরে হাতটা রাখলো আর তার জন্য মঙ্গল কামনা করলো, সুস্থতার দোয়া চাইলো। আল্লাহর নবী বলেছেন যখনই অসুস্থ মানুষের পাশে সুস্থ মানুষ বসে গেল ওই সুস্থ মানুষ যেন আল্লাহ তাকে রহমতের দরিয়ায় ডুবে গেল।
কটা ফজিলত? একটা হলো গুনাহ মাফ হবে, নেকি হবে, আর একটা হলো 70,000 ফেরেশতা দোয়া করবে সকালবেলা গেলে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যাবেলা গেলে সকাল পর্যন্ত, আর একটা হলো যখন তার কপালে হাত রেখে মঙ্গল কামনা করবে তখন সে রহমতের দরিয়ায় ডুবে যাবে। হযরতে আনাস রাদিয়াল্লাহু আনহু রাসূলের খাদেম সাহাবী, এক বছর দুই বছর নয়, সুদীর্ঘ 10টা বছর ধরে হযরতে আনাস রাদিয়াল্লাহু আনহু রাসূলকে খেদমত করেছেন। সুর করে বললে সুবহানাল্লাহ বলতেন, তাই না? একটু জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু খুশি হয়ে বলেন সুবহানাল্লাহ। কত বছর? 10 বছর।